বেশি অক্সিজেন প্ল্যান্ট চালু হচ্ছে জেলায় জেলায় দ্রুত অক্সিজেন প্ল্যান্ট চালুর নির্দেশ মোদির রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্সিজেনের যোগান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মোদির জেলায় জেলায় দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরির নির্দেশ এই বৈঠকে আরো কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে দেখো গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যে ক্যাবিনেট বৈঠক করেছেন সেই ক্যাবিনেট বৈঠকের মূল লক্ষ্যই ছিল দেশের স্বাস্থ্যক্ষেত্রের দিকে নজর দেওয়া মূলত থার্ড ওয়েভ আসার আগেই দেশ জুড়ে স্বাস্থ্য পরিকাঠামোকে থার্ড ওয়েভ মোকাবিলার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরির জন্য তিনি নজর দিয়েছেন এবং 20,123 কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে কোভিড মোকাবিলার পরিকাঠামো তৈরির জন্য তিনি বরাদ্দ করেছেন আজকে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দেশ জুড়ে 1,500 অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে এবং যেটা মূলত 4 লক্ষ হসপিটাল বেডকে যে প্ল্যান্ট থেকে প্রতি মুহূর্তে অর্থাৎ 24 ঘন্টা অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করা সম্ভব হবে কারণ সেকেন্ড ওয়েভের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে গোটা দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার হয়েছে অক্সিজেন না পেয়ে গোটা দেশ জুড়ে মানুষের মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছিল তো সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করাই সব থেকে বড় লক্ষ্য এবং যে খরচ পুরোপুরি ভাবে সরকার বহন করছে পিএম কেয়ার ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে এবং আজকে মূলত প্রেশার সুইং অ্যাবজর্পশন বা পিএফএ যে ধরনের অক্সিজেন প্ল্যান্ট গুলি হয় তার কাজ কিভাবে চলছে সেটাই তিনি প্রত্যেক অফিসিয়ালদের কাছ থেকে তিনি বুঝে নেন এবং স্পষ্টভাবে বলেন যে অতি দ্রুত অক্সিজেন জেনারেটেড বা অক্সিজেনারেটেড বেড যাতে প্রতিটা জায়গায় থাকে অর্থাৎ যে হসপিটাল বেডগুলির সঙ্গে অক্সিজেন প্রতি মুহূর্তে সাপোর্ট হয়েছে সেটাকে নিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি তিনি যেটা উল্লেখ করেন যে শুধুমাত্র অক্সিজেন নয় তার পাশাপাশি আরো যে সমস্ত আনুষঙ্গিক চিকিৎসার বিষয় রয়েছে অর্থাৎ কোভিড মোকাবিলার ক্ষেত্রে যেগুলো আরো আনুষঙ্গিকভাবে দরকার প্রত্যেকটা বিষয় যাতে নিশ্চিতভাবে থাকে যেমন আজকে যেগুলো নজর দেওয়া হয়েছে যে প্রায় 1,500 টন লিকুইড মেট্রিক অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম তো সমস্ত রকমের খুঁটিনাটি পরিকাঠামো যেগুলো মূলত এই অক্সিজেন সাপ্লাইকে নিশ্চিত করবে সেগুলো কিভাবে কাজ চলছে এক্সিস্টিং যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে হচ্ছে এবং কত বেশি সংখ্যক মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব তার জন্য প্রশাসনিক স্তরে কি কি পদক্ষেপ করা দরকার প্রত্যেকটা বিষয় আজকে আলোচনা করে প্রধানমন্ত্রী বুঝে নেওয়ার চেষ্টা করেন একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যাবিনেট রিশাফেল 2021 হলো সেই ক্যাবিনেট রিশাফেলের মূল লক্ষ্যটাই ছিল 2024 লোকসভা নির্বাচন কিন্তু মূলত গত 2 বছর ধরে 2020 এবং 2021 কোভিড পরিস্থিতি মূলত দেশের সামগ্রিক কাঠামোটাকে বদলে দিয়েছে এবং সেই অভিজ্ঞতা নিরিখেই ক্যাবিনেট রিশাফেল হয়েছে ফলত প্রাথমিক যেটা কাজ সেটা হচ্ছে কোভিড মোকাবিলা করা কোভিড মোকাবিলা করতে পারলেই অন্যান্য উন্নয়নের কাজে দিকে নজর দেওয়া সম্ভব সেই কারণে তার প্রত্যেকটা দিক ধরে ধরে প্রধানমন্ত্রী লাগাতার বৈঠক করবেন এবং ক্যাবিনেট রিশাফেলের পর গতকাল অর্থ বরাদ্দ এবং আজকে প্রথমেই অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তিনি বিস্তারিতভাবে মিটিং করেছেন যাতে অক্সিজেন প্ল্যান্ট নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে ধন্যবাদ জ্যোতিময়